السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ تو دوستو امرا شرون کری شہیدی کربلار کتھا حضور پاک صلی اللہ علیہ وسلم کہانی لکھا ہوا ہے سید پیر قبلہ حضور کہانی لکھا ہوا ہے شاہر عالم تائیے سنتے ہیں কুজি বিহারের পরশে মে দিখে কারিশালের ময়দানে শুয়ে আছে আল্লাহর ওলি কারিশালের ময়দানে প্রাণে পীর কেবলা কাবা নুরুদ্দিন জিয়াউল হুজুর সাহেব ঘুমিয়ে আছে কাগজ কারিশালের ময়দানে খুশিতে আজ ভরপুর হইল কাগজ কারিশালের মমিনরা ঘুমিয়ে আছে আব্বাজানামার সুমসুমির বাজার সংলগ্ন কারিশালের ময়দানে কুচবিহারের পরশে দিকে কাগজ কারিশালের ময়দানে শুয়ে আছে আল্লাহর ওলি কাগজ কারিশালের ময়দানে মঙ্গলবার দিন গত রাত্রি 10:15 হুজুর ইন্তেকাল করিলেন কুচবিহার শিলা নারসিংহমে মঙ্গলবার দিন গত রাত্রি 10:15 হুজুর ইন্তেকাল করিলেন কুচবিহার শিলা নারসিংহমে কিবা লেখিলাম কিবা শুনিলাম না জানিয়া লেখিলাম ভুল হইলে ক্ষমা করিবেন ওগো দুনিয়ার মুসলমান ভুল হইলে ক্ষমা করিবেন ওগো দুনিয়ার মুসলমান 13 ফাল্গুন চলে গেল দিনটি ছিল মঙ্গলবার ভক্ত মরি পাগল হয় কাদে সাহাবে জার জার ভক্ত মুরিতে পাগল হয় কাদে সাহাবে জার জার রিজাবে গাড়িতে যায় সবে ট্রামে ট্রেনে পাগল হয়ে চলিছে মানুষ পীর জিয়াউল হুজুরকে দেখিতে পাগল হয়ে চলিছে মানুষ পীর জিয়াউল হুজুরকে দেখিতে বেলা গেল সন্ধ্যা হলো রবি ডুবে আকাশ গা
শাম বাংলা আদার হইল তোমার দেখা নাহি পায়। আসাম বাংলা আদার হইল তোমার দেখা নাহি পায়। চাঁদের মত আলো হুজুর তোমার ছড়িয়েছিল রাতে, সেই আলোতে আদার হইল সারা পশ্চিমবঙ্গের মাঝে, সেই আলোতে আদার হইল সারা পশ্চিমবঙ্গের মাঝে। কুচবিহারের পশ্চিম দিকে হলি বাড়ির হুজুর বাবা, বিহারের পশ্চিম দিকে মুর্শিদাবাদের আব্বাজান, ঘুমিয়াছেন টাকা গাছ কারি শালের ময়দানে ডক্টর সুভাষ সাহা যন্ত্রের সহিত, শুনতে পাইলেন হুজুর আমার এন্তেকাল করেছে, তার কলপখানা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর সাহেবকে গোসল দিলেন কারিশাল শামসুল হক সাহেবের বাড়িতে, ওই লোকটি অতি ভাগ্যবান, ওই লোকটি অতি ভাগ্যবান। ছোট হুজুর নজরুল পীর কিবলা তার হাতের দোয়া কবুল করিলেন স্বয়ং খোদা তাআলা, তার হাতের দোয়া কবুল করিলেন স্বয়ং খোদা তাআলা। ফাল্গুন মাসে 13 তারিখে বাবার কবর জিয়ারত হয়েছে, 260,000 লোক আনুমানিক হইয়াছে, 260,000 লোক আনুমানিক হইয়াছে। কুচবিহারের পশ্চিম দিকে হলদি বাড়ির ময়দানে শুয়ে আছে আল্লাহর ওলি কারি শালের ময়দানে, লক্ষ কোটি মানুষ দোয়া করিলেন জিয়াউল হুজুর সাহেবের মাজারে, কবুল করিলেন দোয়া আমার কারিশালের ময়দানে, দোয়া কবুল করিলেন টাকা গাছ কারিশালের ময়দানে।